রেলপথ বন্ধের জেরে চন্দ্রপোড়া হয়ে ধানবাদ যাওয়া যাবে না, বদলে আসানসোল হয়ে যাবে নতুন তিনটি ট্রেন। এর মধ্যে রয়েছে পাটনা হাতিয়া পাটলিপুর এক্সপ্রেস, দুমকা রাঁচি ইন্টারসিটি এবং ধানবাদ রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস। এর মধ্যে দুমকা রাঁচি ইন্টারসিটি এবং পাটলিপুত্র এক্সপ্রেস, এই যে ট্রেন দুটি, সেটা ধানবাদ না যাওয়ার ফলে চরম অসুবিধার মধ্যে পড়বেন ধানবাদ সহ আশেপাশের এলাকার মানুষ। আমরা দাঁড়িয়ে আছি চন্দ্রপোড়া জংশন রেলওয়ে স্টেশনে, ঝাড়খণ্ডের একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, যে স্টেশন থেকে মহুদা, ধানবাদ, রাঁচি, বরকাকানা, বোকারো স্টিল সিটি যাওয়ার জন্য ট্রেন বদল করতে হয়। তবে ধানবাদ যাওয়ার জন্য আর ট্রেন বদল করা যাবে না এই প্ল্যাটফর্ম থেকে, কারণ রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ধানবাদ কাতরাস চন্দ্রপুরা যে রেল লাইন, সেই রেল লাইন দিয়ে আর ট্রেন চালানো সম্ভব নয়। তাই ধানবাদ যেতে গেলে ঘুরপথে গোমো হয়ে ট্রেন চলাচল করবে, সেই পথে যেতে হবে অথবা সড়কপথ ব্যবহার করতে হবে। চন্দ্রপুরা জংশন থেকে ক্যামেরা পার্সন বিনোদ বর্মনের সঙ্গে বাসুদেব চট্টোপাধ্যায়, 24 ঘন্টা। ধানবাদ থেকে গোমো পর্যন্ত যে সমান্তরাল রেলপথের প্রস্তাব গিয়েছে রেলপথের কাছে, তবে ঘুরপথে যে ট্রেনগুলি ধানবাদ গোমো হয়ে চন্দ্রপুরা যাচ্ছে তাতে সময়ের বেশি হেরফের হবে না, কারণ চন্দ্রপুরা রেলপথ বিপজ্জনক হওয়ার কারণে ট্রেন এমনিতেই ধীর গতিতে যেত, ঘুরপথে গেলেও গতি বেশি থাকার জন্য সময়ের হেরফের না হবে না বলেই মনে করছেন রেল আধিকারিকরা। यहाँ पर जो JRDA है, झरिया रिहैबिलिटेशन डेवलपमेंट अथॉरिटी, उसने एक अध्ययन दे दिया था राइट्स को, और राइट्स से अध्ययन करा के एक ऑल्टरनेटिव अलाइनमेंट का उसमें प्रावधान किया हुआ है, एक सलाह दिया हुआ है। तो ऑल्टरनेटिव जो अलाइनमेंट है उसको थोड़ा मोड़ा फाइन ट्यूनिंग हम लोगों को करना पड़ेगा, और उसके बाद में उसके हिसाब से नई लाइनें बनेंगी।